আমাদের 2024 সালের মাধ্যমিক এবং দ্বাদশের পরীক্ষা আগামী মার্চ মাসের 1 তারিখ শুরু হবে, আর পরীক্ষা শেষ হবে মার্চের 30 তারিখ। এই যে মাধ্যমিক এবং দ্বাদশের পরীক্ষা, পরীক্ষা সার্থকভাবে পরিচালিত করতে গেলে, পরীক্ষাকে মানে সুন্দরভাবে শেষ করতে গেলে, যেমন একদিকে ছাত্র শিক্ষক এবং অভিভাবকদের সহযোগিতা প্রয়োজন, তেমনিভাবে আমাদের রাজ্য সরকারের পুরোপুরি সহযোগিতা, প্রশাসনিক বিভাগ, শিক্ষা বিভাগ, স্বাস্থ্য বিভাগ, যোগাযোগ ব্যবস্থা, এগুলো প্রত্যেকটা দিক থেকে পুরো সহযোগিতা না হলে আমাদের পরীক্ষা নিষ্পন্ন করা সম্ভব নয়। এই জন্য আজকে আপনারা যারা বিভিন্ন যোগাযোগ মাধ্যমের প্রতিনিধি যারা আসছেন, আপনাদের আমরা বিনীতভাবে একটা অনুরোধ করব, সেটা হচ্ছে আপনারা পুরোপুরিভাবে পুরো যোগাযোগ ব্যবস্থাকে সচল রাখার জন্য পরীক্ষা শুরু হবে মার্চের 2 তারিখ থেকে, 2 মার্চ। 2 তারিখ পরীক্ষা হবে শনিবার ইংরেজি 12টা থেকে 3টা অবধি, আর 2 তারিখের পরে পরীক্ষা হবে 7 তারিখ। ওই দিন পরীক্ষা হবে ল্যাঙ্গুয়েজটা, মানে বাংলা, হিন্দি, ককবরক আর মিজো মাধ্যমিকের দ্বিতীয় দিন বললাম, প্রথম বললাম 2 তারিখ শুরু হবে মাধ্যমিক, 2 মার্চ। তারপরে দ্বিতীয় দিন পরীক্ষা হবে 7ই মার্চ, তৃতীয় দিন পরীক্ষা হবে 12 মার্চ, মাধ্যমিকের পরীক্ষা ওই দিন মঙ্গলবার। ওই দিন পরীক্ষা হবে সোশ্যাল সায়েন্স, মানে হিস্ট্রি আর পলিটিক্যাল সায়েন্স, আর হবে সোশ্যাল সায়েন্স, ইকোনমিক্স আর জিওগ্রাফি, এই দুটো। 16 তারিখ পরীক্ষা মাধ্যমিকের শনিবার, ওদিন হবে সায়েন্স মানে বায়োলজি, আর হবে সায়েন্সের ফিজিক্স আর কেমিস্ট্রি, ওই 16 তারিখ। আর 21 তারিখ হবে মাধ্যমিকের বৃহস্পতিবার ম্যাথামেটিক্স বেসিক এবং ম্যাথামেটিক্স স্ট্যান্ডার্ড, এই দুটো। 23 তারিখ পরীক্ষা হবে শনিবারেতে, অপশনাল 6th সাবজেক্ট। এগুলো সম্বন্ধে বিস্তারিতভাবে আমাদের সেক্রেটারি বলবেন একটু। এই তাহলে আমাদের মাধ্যমিকের 6 দিনের পরীক্ষা শেষ হয়ে গেল। মাধ্যমিক হলো 2 তারিখ, 7 তারিখ, 12 তারিখ, 16 তারিখ, 21 তারিখ, 23 তারিখ, এই মোট 6 দিন পরীক্ষা, আর 12 হলো 13 দিন। এই হচ্ছে আমি মোটামুটি অ্যাবস্ট্রাক্ট অফ এক্সামিনেশন রুটিন, এগুলো সম্বন্ধে বলব। এখন ডিটেলস আপনারা অন্য প্রশ্ন যদি হয়ে গেছে, কন্টিনিউ কম্পার্টমেন্ট যদি তাদের ক্ষেত্রে কি কোনো সুযোগ সুবিধা, বা যদি সবাই তো এক্সামিনেশন পাস করতে পারে না, ফেল করলে তারা সিবিএসসি প্যাটার্নে চলে যাবে, স্কুল থেকে বলা আছে, তাদের ক্ষেত্রে কী হবে? না না, স্কুল থেকে বলা আছে ব্যাপারটা এরকম, ধরুন আমার একটা বাই করা এইচএস, হ্যাঁ, বা ধরুন কাকরাবল, হ্যাঁ, ওই স্কুলটা এখন বিদ্যাজ্যোতি হয়েছে, তার পুরান গত বছর যেই নামে ছিল স্কুলটা, ওই তখন ওই নামের যখন স্টুডেন্ট গতবার ফেল করেছে, আমার কাছে কিন্তু ওই নামে স্টুডেন্টটা কন্টিনিউ হিসাবে থাকবে। যে স্টুডেন্টটা টিবিএসসির আন্ডারে পরীক্ষা দিয়েছে, ও তো এখন সিবিএসসিতে যেতে পারবে না, ও কন্টিনিউ হিসাবে থেকে যাবে যতদিন না সে ক্লিয়ার করতে পারে। এতে করে আপনি দেখবেন আমাদের যে স্কুলের যে সংখ্যা, অ্যাকচুয়াল স্কুলের সংখ্যা হচ্ছে 1115 মাধ্যমিকে, কিন্তু এক একটা স্কুল বিল্ডিং একটাই, নাম আছে 2টা। আমি স্যার বোর্ডের এক্সামটা বলছি, প্রি এক্সামটা যেটা চলছে, যে এটাই উত্তীর্ণ হলে যে প্রি বোর্ড তো কন্টিনিউ কম্পার্টমেন্টালে দিতে হয় না, জানার জন্য আপনাদের পুরো সহযোগিতা প্রয়োজন। আর এই পরীক্ষাকে ভালোভাবে নিষ্পন্ন করার জন্য, সার্থক করার জন্য আপনারা পুরোপুরি আশা করি আমাদের সাথে সহযোগিতা করে যাবেন, এবং আমাদের বিভিন্ন যেগুলো সবাই জানা উচিত এগুলো ঠিকমতো প্রচার করে যাবেন। সেটা সময়সূচিটা নির্বন্ধটা একটু বলে দিন। হ্যাঁ, আমাদের পরীক্ষা আগামী যেটা শুরু হবে পরীক্ষার সময়তে, আগে আমি একটু দু একটা বিষয় একটু পরিষ্কার করে নিই, তারপর সময়সূচি বলছি। আমাদের পরীক্ষা দেখুন, এর মধ্যে সারা ত্রিপুরায় আমাদের গতবার যতগুলো সেন্টার ছিল, যে ব্যবস্থাপনা ছিল, এটা পাল্টে গেছে। অনেকগুলো স্কুল, প্রায় 120টা স্কুলের মতো বিদ্যাজ্যোতি হওয়াতে
আমাদের এই পরীক্ষার সময়তে অনেকগুলো সেন্টার এবং ভেনু পরিবর্তন হয়ে গেছে। তো আমাদের এই পরীক্ষাতে বিশেষ করে যেগুলো বিদ্যাজ্যোতি স্কুল হয়ে গেছে, এর মধ্যে অনেকগুলো স্কুল আগে আমাদের সেন্টার ছিল, বিদ্যাজ্যোতি হওয়াতে সেই বিদ্যাজ্যোতির কাছে আমরা যাচ্ছি না, বিদ্যাজ্যোতিকে পুরো সরিয়ে রেখে আমরা আলাদাভাবে পরীক্ষার ব্যবস্থা করেছি, আলাদা সেন্টার আলাদা ভেনু আমাদের এখন তৈরি হয়ে গেছে। যেমন ধরুন আমাদের মাধ্যমিক পরীক্ষা যেটা হবে, মাধ্যমিক পরীক্ষায় মোট 69 ভেনু আছে, সেন্টার সরি 69 সেন্টার, 69 সেন্টার আছে আর 144 ভেনু আছে। সেন্টার হলো আমাদের শাখা আর ভেনু মানে প্রশাখা, একটা সেন্টারের আন্ডারে কয়েকটা ভেনু থাকে। আর 12 পরীক্ষার সময়তে আমাদের যেটা সেন্টার আছে 60 আর ভেনু আছে 98। তার মধ্যে মাধ্যমিক যে পরীক্ষা, মাধ্যমিক পরীক্ষায় আমাদের এবার বিভিন্ন আপনাদের আপনারা যদি জানতে চান বিভিন্ন ডিস্ট্রিক্ট ওয়াইজ আমরা জানিয়ে দিতে পারি কটা সেন্টার। যেমন ধরুন ধলাই জেলায় সেন্টার আছে 7, তার মধ্যে সেন্টার 7 আছে, ভেনু আছে 13, আর স্কুল যে পরীক্ষা হবে 103 স্কুলে পরীক্ষা হবে। গোমতী জেলাতে সেন্টার আছে 6, ভেনু আছে 17, পরীক্ষা হবে 127 স্কুলে। খোয়াই জেলাতে 3 সেন্টার আছে, 12 ভেনু আছে, পরীক্ষা হবে 109 স্কুলে। নর্থ ডিস্ট্রিক্টে 6 সেন্টার আছে, 19 ভেনু আছে, পরীক্ষা হবে 117 স্কুলে। সিপাহী জেলাতে 8 সেন্টার, 22 ভেনু, পরীক্ষা হবে 179 স্কুলে। সাউথ ডিস্ট্রিক্টে 10 সেন্টার আছে, 19 ভেনু আছে, পরীক্ষা হবে 168 স্কুলস। ঊনকোটিতে 5 সেন্টার, 13 ভেনু আর পরীক্ষা হবে 92 স্কুলে। আর ওয়েস্ট ডিস্ট্রিক্টে 24 হচ্ছে সেন্টার, 29 হচ্ছে ভেনু, পরীক্ষা হবে 204 স্কুলে। ইন টোটাল আমাদের তাহলে কি দাঁড়াচ্ছে, মাধ্যমিক পরীক্ষায় 69 সেন্টার, 144 ভেনু, আর টোটাল পরীক্ষা হবে 1099 স্কুলে। আর 12 সময়তে দেখুন, 12 পরীক্ষায় আমাদের সেন্টার আছে ধলাই জেলাতে 7, আগে বলেছিলাম 12 পরীক্ষায় টোটাল নাম্বার অফ সেন্টার হচ্ছে 60 আর ভেনু হচ্ছে 98, তার মধ্যে ধলাই জেলায় পরীক্ষা হবে 7 সেন্টার, ভেনু হচ্ছে 10 আর পরীক্ষা হবে 34 স্কুলে, 34 স্কুলস। গোমতী জেলাতে 6 সেন্টার, 22 ভেনু, পরীক্ষা হবে 45 স্কুলস, 45 স্কুলে। খোয়াই জেলাতে 3 সেন্টার, 7 ভেনু, পরীক্ষা হবে 37 স্কুলে। নর্থ ডিস্ট্রিক্টে 5 সেন্টার, 13 ভেনু, পরীক্ষা হবে 46 স্কুলে। সিপাহী জেলাতে 8 সেন্টার, 13 ভেনু আর পরীক্ষা হবে 65 স্কুলে। সাউথ ডিস্ট্রিক্টে 8 সেন্টার, 14 ভেনু, পরীক্ষা হবে 70 স্কুলে। ঊনকোটিতে 3 সেন্টার, 6 ভেনু, পরীক্ষা হবে 29 স্কুলে। আর ওয়েস্ট ডিস্ট্রিক্টে 20 সেন্টার, ভেনু হবে 23 আর পরীক্ষা হবে 97 স্কুলে। এই মোট আমাদের 12 জন্য 60 সেন্টার হবে, 98 ভেনু হবে, আর সারা স্টেটে 12 পরীক্ষা হবে 423 স্কুলে, 423 স্কুলস। আপনাদের আরেকটা বিষয় আপনারা একটু যেটা বলবেন, দেখুন আমাদের ছেলেপুলেদের পরীক্ষা যখন ওরা দেয়, ছেলেমেয়েরা পরীক্ষার সময়তে ওদের যাবতীয় পরীক্ষার অ্যান্সার স্ক্রিপ্ট যেটাতে লিখে এর মধ্যে কতগুলো ইনস্ট্রাকশন দেওয়া থাকে। আমরা চাইছি এবার
বোর্ডের দিক থেকে আমরা বিভিন্ন টিম বিভিন্ন জন হঠাৎ করে পরীক্ষার সময়তে সব দেখতে যাব। আর এখন নতুন সেন্টারগুলো ঠিকভাবে হয়েছে কিনা এটা দেখার জন্য আমরা এর মধ্যেই গত 11 ডিসেম্বর থেকে 16 ডিসেম্বর অবধি সারা ত্রিপুরায় বিভিন্ন নতুন সেন্টারগুলো টিম বিভক্ত হয়ে সব আমরা ভিজিট করে এসেছি, দেখে এসেছি। ওদের একটা সেন্টার করতে গেলে মিনিমাম কী রিকোয়ারমেন্টস থাকা উচিত, কী কী সুযোগ সুবিধে থাকা উচিত এগুলো দেখে এসেছি। আবার আমরা মিটিং করব প্রত্যেকটা সেন্টার, প্রত্যেকটা ভেনু, কোনো অসুবিধা হলে ওরা আমাদের সাথে যোগাযোগ করবেন যেন ঠিকমতো পরীক্ষা চলতে পারে। আর রাজ্য সরকারের দিক থেকে আমাদের সাথে পুরোপুরি সহযোগিতা করার চেষ্টা করছেন, আমরাও যোগাযোগ রেখে চলার চেষ্টা করছি। আর পরীক্ষার্থী যেটা আছে এইবার মানে 2024 অ্যাপ্রক্সিমেটলি, এখনও এক্স্যাক্ট নাম্বার বলা যায় না, মোটামুটিভাবে যেটা ফিগার আছে, মাধ্যমিক পরীক্ষা দেবে 38,531 জন, আর 12-এর পরীক্ষা দেবে 27,608 জন। এটা যেহেতু অনেকগুলো স্কুল বিদ্যাযুতি হয়ে গেছে, সেহেতু গতবার যেটা ছিল 2023 তা থেকে পরীক্ষার্থীর সংখ্যা কিছুটা কমে গেছে। যেমন ধরুন মাধ্যমিকে 2023 43,730 জন ছিল, এবার হয়ে গেছে 38,531 জন। 12-তে গতবার ছিল 38,125 জন, এবার হয়ে গেছে 27,608 জন, প্রায় অ্যাবাউট 10,000 স্টুডেন্টস কমে গেছে, অনেকগুলি স্কুল বিদ্যাযুতি হওয়াতে কমে গেছে। তারপরে আমাদের পরীক্ষার সময়তে বিভিন্ন টেকনিক্যাল বিষয়গুলো, এই সম্বন্ধে এক্সপার্ট আমাদের মধ্যশিক্ষা পরিষদের সচিব ডক্টর দুলাল দে আছেন, উনি বিস্তারিতভাবে আপনাদের বিভিন্ন প্রশ্ন উত্তর দেবেন। আমি মোটামুটিভাবে একটা বলার চেষ্টা করছি, সেটা হলো আমাদের মাধ্যমিক এবং 12 পরীক্ষা শুরু হবে মার্চের 1 তারিখ, একই মানে 1 মার্চ শুক্রবার, এটা হবে 12-এর ইংরেজি। তারপর আমি শুধু 12-এর পরীক্ষাগুলো বলি, 12-এর পরীক্ষা হবে মোট 13 দিন, 13 ডেজ, আর মাধ্যমিকের পরীক্ষা হবে মোট 6 ডেজ, 6 দিন। আর 12-এর পরীক্ষা যেটা হবে, প্রথম হলো 12-এর পরীক্ষা 1 মার্চ, ওদিন হবে ইংরেজি পরীক্ষা, ওদিন শুক্রবার। আর এরপরে পরীক্ষা দ্বিতীয় 4 মার্চ, 4-3, এদিন বিভিন্ন ল্যাঙ্গুয়েজের পরীক্ষা হবে, বাংলা, হিন্দি, কর্মরত, নিজও। পরীক্ষার সময়টা হলো 12টায় শুরু হবে, 3:15 শেষ হবে। আর 12 পরীক্ষা তৃতীয় দিন পরীক্ষা হবে 6 তারিখ, 6-3, ওদিন কেমিস্ট্রি পরীক্ষা হবে আর পলিটিক্যাল সায়েন্স পরীক্ষা হবে, কেমিস্ট্রি আর পলিটিক্যাল সায়েন্স। এরপরে 9 তারিখ পরীক্ষা, 9 তারিখ শনিবার পরীক্ষা হবে বিজনেস স্টাডিজ, এডুকেশন, ফিজিক্স, এই 3টে বিষয়। তারপরে 11 তারিখ পরীক্ষা হবে সোমবার, অ্যাকাউন্টেন্সি, বায়োলজি এবং হিস্ট্রি। 13 তারিখ পরীক্ষা হবে বুধবার, ম্যাথামেটিক্স আর ফিলোসফি, এই 2টো বিষয়। 15 তারিখ পরীক্ষা হবে ফ্রাইডেতে, ইকোনমিক্স। 18 তারিখ পরীক্ষা হবে সাইকোলজি। 20 তারিখ পরীক্ষা হবে বুধবারে, জিওগ্রাফি। 22 তারিখ পরীক্ষা হবে ফ্রাইডেতে, সংস্কৃত, স্ট্যাটিস্টিক্স আর অ্যারাবিক, এই 3টে বিষয় 22 তারিখ পরীক্ষা হবে। 26 তারিখ পরীক্ষা হবে মঙ্গলবার, সোশিওলজি। 28 তারিখ পরীক্ষা হবে বৃহস্পতিবার, কম্পিউটার সায়েন্স আর মিউজিক। 30 তারিখ পরীক্ষা হবে শনিবার, ওই কতগুলি ভোকেশনাল সাবজেক্ট আছে এগুলো আমাদের একটু পরে বিস্তারিতভাবে আমাদের সেক্রেটারি ডক্টর দে বলবে। তারপরে মাধ্যমিকের, তাহলে এই আমাদের শেষ হয়ে গেল, 13 দিন পরীক্ষা হবে বলছিলাম মোট, 12-এর পরীক্ষা 1 তারিখ 1 মার্চ শুরু হবে, শেষ হবে 30 তারিখ।